আমিও গত 3 দিন আগে একটা এই ধরনের বিডু দেখেছি, এবং বিডুর মধ্যে আপনারা লক্ষ্য করেছেন ডাক্তার অথবা নার্স ওনার সঙ্গে রয়েছেন, কেউ বলতে পারবে না পেশেন্টকে কোনো ডাক্তার বা নার্স ওনাকে অ্যাটেন্ড করেনি। প্রথম বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ডাক্তার পেশেন্ট 8 তারিখে ভর্তি হয়েছে এবং উনি NTS বিল্ডিং 3-তে রয়েছেন। তো আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি, যখন ভিডিওটা ভাইরাল হয়েছে আমার DM সাহেব আমাদেরকে দিয়েছেন, সেটা ডাক্তার দেখেছেন। আমি পেশেন্টের নাম বলবো না, আপনারা পেশেন্টের সবকিছু পেয়ে গেছেন দেখেছেন যে পেশেন্ট আসলে অ্যালকোহলিক, মানে উনি নেশা নিতেন। তো ওই জায়গাতে আসার পরে যখন এটা পাচ্ছিলেন না তখন ওনার এই অস্থির অবস্থা। এখন 8 তারিখ এডমিশন হয়েছেন, আজকে কত তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 16 তারিখ ভালো আছেন। অনেকে বলছেন উনি অক্সিজেনের জন্য ছটফট করছেন, আমরা বাইরে থেকে অক্সিজেনের জন্য ছটফট করছি বললে হবে না। ভেতরে যারা ডক্টর অ্যাটেন্ড করেছেন ওনাকে, নার্স রয়েছেন সেই জায়গায়, অনেকে বলছেন উনি এখন মারা যাবেন, মারা গেছেন কিনা ফেসবুকে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে। আমি আপনাদের মাধ্যমে গোটা সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, যারা দেখেছেন এবং সবাইকে আশ্বস্ত করছি উনি ভালো আছেন, সুস্থ আছেন। উনি 8 তারিখ এডমিট হয়েছেন এবং যে কাজ 8 তারিখে সেটা হয়েছে, যেটা হয়েছে উনি নেশা নিতেন। তো সেটা যখন না পায় কি অবস্থা হয় সেটা সবাই ইমাজিন করতে পারেন, বুঝেন। তো বিষয়টা হচ্ছে এটা, এটা সেই জায়গায় আপনার তো এই যে বিষয়টা, এই বিষয়টা ভাইরাল হয়েছে, আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই সেটা ভালো রয়েছে এবং উনি সুস্থ রয়েছেন, উনি জীবিত রয়েছেন, সুস্থ রয়েছেন। এই ধরনের বিভ্রান্ত মানুষকে আপনারা করবেন না, একবারে অথেন্টিক জেনে। আপনাদের ছোট্ট একটা সোশ্যাল মিডিয়া এখন সবচেয়ে শক্তিশালী মিডিয়া, এই মিডিয়াটার মাধ্যমে আপনারা যেটা দিচ্ছেন এটা আগুনের মতো সেটা ফেলে যাচ্ছে, সবাই সেটাকে দেখছেন। তো আপনারা যেটাই দেবেন আপনারা সবাই রেসপন্সিবল নাগরিক, সুনাগরিক, এবং আমরা একটা বিষম পরিস্থিতিতে, বিপরীত পরিস্থিতিতে সবাই আমরা কাজ করছি, আমাদের সবাই দায়িত্ববান। আমরা দায়িত্ব নিচ্ছি বলে সেটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে আগামী দিন এই ধরনের কোনো কিছু ভিডিও যখন ভাইরাল করব তার রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদেরকে করতে হবে। আর এই ধরনের ভিডিও ভাইরাল করার আগে আপনি সবটা জানবেন, সব কিছু জানবেন। একটা বিপরীত পরিস্থিতিতে আমরা রয়েছি, আমি যে এখন বলছি পেশেন্ট ভালো রয়েছে এবং পেশেন্ট 8 তারিখ এডমিট হয়েছে, পেশেন্ট একটু অ্যালকোহলিক, উনি নেশা নিতেন, নেশা ইউজ করতেন, সেটা করতে পারেননি বলে উনি এভাবে ছটফট করছেন। যারা নেশা নেয় তারা কিভাবে করে, এই যে কথাটা আমাকে বলতে হচ্ছে যেটা আমার বলা উচিত না, আমি বলছি যে এটার জন্য আমি ক্ষমা চাইছি, সেটা বলার অধিকার আমার নেই। কে কি করবে তার নিজস্ব ব্যাপার, আমি ক্ষমা চাইছি সেটা। কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে যে এই ভিডিওটাকে নিয়ে অনেক অনেক ধরনের বলছেন, তো তাদেরকে আমি আশ্বস্ত করছি পেশেন্ট ভালো রয়েছেন, জীবিত এডমিট রয়েছেন, উনি সুস্থ রয়েছেন, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে অক্সিজেনের জন্য ছটফট করছে, ডক্টর এবং নার্স উনাকে অ্যাটেন্ড করছেন, সেটাও আপনারা দেখেছেন। অক্সিজেনের জন্য লাগবে না কি না লাগবে সেটা ভেতরের ডাক্তার ডিসাইড করবে, আমরা বাইরে থেকে ডিসাইড করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিনম্রভাবে আবেদন, এই ধরনের ভিডিও যখন দেবেন আপনারা দায়িত্ব নিয়ে ছানবিন করে সেটাকে অথেন্টিক কিনা, সেটাকে অনেক সময় অথেন্টিক বিষয়ও পাবলিশ করা সম্ভব হয় না। আরেকটা বিষয়, আমরা EPBX যেটা চালু করেছি, বাইরে থেকে যারা ফোন নম্বর ফোন করে পেশেন্টদের খোঁজ খবর নিতে পারবেন সেটা একটা ব্যবস্থা আমরা করেছি, গতকালকে থেকে চালু হয়েছে। একটা নম্বর আমি আপনাদের মাধ্যমে শেয়ার করছি, 8794587236। আবারও বলছি 8794587236, এই নম্বরে ফোন করলে EPBX রয়েছে, সেই জায়গা থেকে আপনারা খোঁজ খবর নিতে পারবেন। হ্যাঁ, তা পেশেন্ট পার্টি খোঁজ খবর নিতে পারবেন। দেখুন আমি যারা রাজনীতি, একটা করোনা কাউকে কংগ্রেস, CPM, BJP, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এভাবে এটা আইডেন্টিফাই করা যায় না, আর রাজনীতি করার সময় এটা না। যারা পলিটিক্যাল ফেস থেকে হয়েছে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনারা সমাজকে বিভ্রান্ত করছেন, আপনারা করুন, কেন করবেন না, যদি ভুল হয় সেটা করবেন, কিন্তু আজকে যে বলছি যে এটা ভুল করেছেন, অন্যায় করেছেন আপনারা,
এই ধরনের ভিডিও ভাইরাল করে আপনারা খালাস হতে পারবেন না। আপনাদের বিরোধী দল হিসেবে মানুষ আপনাদেরকেও জিজ্ঞেস করবে, আপনারা এই পরিবেশটা জীবিতে তৈরি করে গেছেন। আমি গতকালকেও বলেছি, জীবিকার ডাম্পিং স্টেশন বানিয়ে গেছে সিপিএম, তাদের পার্টির লোকদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য, তারা অসুস্থ হোক সুস্থ হোক যেই ধরনের কর্মী, 15% কর্মচারী জীবিতে রয়েছেন যারা কাজ করে না, আর 15% কর্মচারী রয়েছে তারা কাজ জানে না, 70% দিয়ে আমরা কাজ করছি। তারা শুধু নিজের পার্টিকে চালানোর জন্য জীবিটাকে 25 বছর একটা ডাম্পিং স্টেশন তৈরি করেছে, আর তাদের পাপ যেটা সেটাকে আমরা পরিষ্কার করছি, চেষ্টা করছি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে, ডাক্তার নার্সেস ল্যাব টেকনিশিয়ান সবাই, 30 জন লোক যদি 100 জন থাকে, 30 জন যদি কাজ না করে আর 100 জন কি করে, 70 জন কি করে কাজ করবে? ক্লারিক্যাল স্টাফ রয়েছে, বিভিন্ন ধরনের স্টাফ রয়েছে, আমরা ধীরে ধীরে সেটা করছি। অনেক কঠিন কাজ আমাদের ডাক্তার নার্সেস ল্যাব টেকনিশিয়ান, তাদের উপরে অনেক প্রেশার, অনেক প্রেশার। যারা কাজ করছেন না তারা খুব ভালো, যারা কাজ করছেন তারা সব কাজ করছেন। তো আমরা জীবিত ভালো কাজ করছেন, খুব সুন্দর কাজ হচ্ছে। আজকে সেন্ট্রাল টিমও ভেতরে গিয়ে ওনারা এসেছেন, আপনারা ওনাদের সঙ্গে কথা বলতে পারেন, বিভিন্ন ধরনের যে সমস্যা সমাধানগুলি, সেই সমস্যাগুলি আমরা সমাধান করার আপ্রাণ চেষ্টা করছি।